আচারিতে কিন্তু প্রচুর ভেজিটেবল থাকে, কিন্তু যে নয়টা আসলে বেসিক্যালি আমরা সাধারণত, কারণ ভেজিটেবল এটা তো সিজন বেজও এটা ভ্যারি করে, তো এই ভেজিটেবলগুলো আমরা কালেকশন করি, সেটা হচ্ছে টোটাল দুইটা ডিভিশনে, প্রত্যেকটা ডিভিশনে তিনটা করে ডিস্ট্রিক্ট থেকে। তো এই তিনটা ডিস্ট্রিক্টগুলো, যেমন একটা ডিভিশন আমরা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, যেটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা টঙ্গী, সাভার এবং নারায়ণগঞ্জের এদিকে থেকে আমরা স্যাম্পলগুলো কালেকশন করি, যেটা হচ্ছে লোকাল মার্কেটগুলো থেকে। এবং ময়মনসিংহের জন্য নন কন্ট্রোল, যে নন ইন্ডাস্ট্রিয়াল যে জোনগুলো, এই জোনগুলো থেকে আমরা স্যাম্পলগুলোকে কালেকশন করা হয়। মেইনলি আসলে উদ্দেশ্য ছিল দেখা যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং নন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোর ভারী ধাতুর যে বা হেভি মেটালের যে পরিমাণটা সেটা কেমন। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু ফান্ড আমাদের মিটেশন ছিল, তো এই ছোট্ট ফান্ড দিয়ে আসলে আমাদের সোর্সটাকে ট্রেস করা সম্ভব হয় না। যেমন আমরা যদি বলি আমরা নারায়ণগঞ্জ থেকে ভেজিটেবল স্যাম্পলটা কালেকশন করেছি, সেটাকে আসলে নারায়ণগঞ্জেই প্রডিউস কিনা, এটা স্মল স্কেল যে ফার্মার আছে তারাও নিয়ে আসতে পারে, লার্জ স্কেলে এটা ওই এলাকাতে আসতে পারে, সো উই ডোন্ট নো, সেক্ষেত্রে আমরা সেটা জানি না। তো এই ভেজিটেবল স্যাম্পলগুলো আমরা যখন প্রত্যেকটা অ্যানালাইসিস করা হয়, এবং আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তিনটে করে বাজার আমরা সিলেক্ট করি, এটা লোকাল মার্কেট, এটা আমরা বলবো হচ্ছে জাস্ট মনিটরিং, হ্যাঁ মনিটরিংগুলো করা হয়। এবং এই ভেজিটেবল স্যাম্পলগুলো যখন আমরা হেভি মেটালের জন্য অ্যানালাইসিস করি, প্রত্যেকটা ভেজিটেবল স্যাম্পলেই আমরা কিছু কিছু পরিমাণ হেভি মেটাল পাই, এটা যে কোনো ভেজিটেবলসই থাকতে পারে। এখন আমাদের কনসার্নটা হচ্ছে সেটা কি পারমিসিবল লিমিটের উপরে না নিচে। এখন এই পারমিসিবল লিমিটটাও ভ্যারি করে, কারণ যে পারমিসিবল লিমিটটা দেয়, আমরা কিন্তু অনলি ভেজিটেবল খাই না, যে হ্যাঁ শুধুমাত্র এই ভেজিটেবলটাই আমরা মেজর ফুড হিসেবে খাই না, আমাদের কিন্তু মেজর কনজাম্পশন হয় রাইস, আমরা মিট খাই বা অন্যান্য অনেক কিছুই খাই। যেমন এখানে যে আমরা যতগুলো ভেজিটেবল অ্যানালাইসিস করেছি, এতে লাল শাক, লাল শাক হেভি মেটালের পরিমাণ অন্য যে আটটা আছে তার থেকে কিছুটা বেশি, কারণ এটা হচ্ছে লিফি ভেজিটেবল। আমরা সাপোজ যদি আমরা শশা খাই, আমরা কিন্তু শশার পাতা খাই না, শশাটা খাই এসে ফুড, কিন্তু যখন লিফি ভেজিটেবল হয় সেহেতু তার ক্ষেত্রে যে পরিমাণটা যা হেভি মেটাল আছে সয়েল থেকে আপটে করে, সেটা কিন্তু পুরোটা তার পাতাতেই জমা হয়। এখন কতটুকু আসলে শরীরের জন্য হার্মফুল, এটার জন্য আসলে আরো ডিটেইল অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, যে কতটুকু মাত্রায় খেলে এটা হতে পারে। কারণ একজন মানুষ কিন্তু শুধুমাত্র লাল শাক দিয়ে তার লাঞ্চ বা ডিনার করবে না, খুবই স্বাভাবিক, সেটা খাওয়া হয় খুবই অল্প পরিমাণে। সো এই জন্য এটার জন্য যে ক্যান্সার রিস্কের জন্য, যে আমরা ডায়েট লিস্ট থেকেই আমরা লাল শাকটাকে বাদ দিয়ে দেবো, এটা রিকমেন্ড যাবে না। কারণ হচ্ছে এটা খুবই স্মল স্কেলে করা, এবং আমরা শুধুমাত্র লাল শাক খাই না, যেটা আমাদের এস্টিমেটেড ক্যান্সার রিস্ককে আরো বাড়ায় দেবে। তো এই যে হেভি মেটালগুলো যেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পেয়েছি, তার মধ্যে যে আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এই চারটা হেভি মেটালই আমাদের আসলে মেজর কনসার্নের জন্য। এই হেভি মেটালগুলোর যে পরিমাণগুলো আছে, এই পরিমাণগুলো আর একটু লার্জ স্কেলে আসলে করা দরকার, যেটা আসলে এক্সাক্টলি যে ফার্মার যে ফিল্ডে করছে সেই ফিল্ড থেকে কালেকশন করা, এবং যে ফিল্ড থেকে আমরা সেটা কালেকশন করতেছি সেই ফিল্ডের সয়েলটাকে অ্যানালাইসিস করা, যে ফার্মার ফিল্ড থেকে আমরা কালেকশন করছি ওই প্রোডাকশনে কোন ইরিগেশন সোর্সটা ব্যবহার করা হয়েছে সেটাকেও জানা, যাতে আমরা ট্রেস করতে পারি যে কোথেকে আসতেছে এবং কি পরিমাণে আসতেছে, এই জিনিসগুলো জানা আমার মনে হয়। একটা বিষয় যেমন, একটা হচ্ছে আপনি যেই এলাকার থেকে স্যাম্পলটা নিলেন ওটা হচ্ছে বাজার থেকে নিচ্ছি, এখন ওই স্যাম্পলটা ওই এলাকার না হয়ে অন্য কোন এলাকারও হতে পারে, সেক্ষেত্রে ধরুন হচ্ছে যে ফসলটা উঠানোর পর তারপরে কন্টামিনেটেড হওয়ার সুযোগ নেই, অথবা এমন সাধারণত এটা ফ্রুটস এর ক্ষেত্রে বেশি হয়, যেমন এগুলো তো হচ্ছে পেরিশেবল প্রোডাক্ট, অনেক দূর থেকে আসতেছে, কিন্তু সাধারণত আমাদের যে ভেজিটেবল গুলো থাকে আমরা কিন্তু সচরাচর কোন কেমিক্যাল আমরা দেখি না যে বাজারে স্প্রে করে এই সবজিগুলোকে টাটকা রাখার জন্য। কারণ সবজিগুলো আসলে যখন হার্ভেস্ট করা হয় এটা কিন্তু একদিন বা দুই দিন বা তিন দিনের মধ্যে এটা আমাদের সেল হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে পেরিশেবল প্রোডাক্ট। সো মেইন যে হেভি মেটাল কন্টামিনেশনের যে সোর্সটা, এটা আমার মনে হয় কাল্টিভেশন বা হার্ভেস্টিং এর আগ পর্যন্ত এই সোর্সটা আছে, যেহেতু আমরা একটা কন্টামিনেটেড সয়েলে যদি আমরা সেটা গ্রো করি, সেটা সয়েল থেকে আসতে পারে, স্যার আমাদের আরো আছেন বললেন যে ফার্টিলাইজার থেকে আসতে পারে, আমরা যে ওয়াটারটা ইউজ করলাম সেটা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে হয়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে ডিসচার্জগুলো বা ইনফ্লুয়েন্টগুলো, সেগুলো তো আসলে ডিরেক্টলি আমাদের ডিসচার্জ করে দেওয়া উইদাউট এনি ট্রিটমেন্ট, তো সেখান থেকেও কিন্তু আমরা যদি ইরিগেশন হিসেবে ব্যবহার করি ওই ওয়াটারটা, সেখান থেকেও আসতে পারে। আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা ওয়েস্ট ওয়াটার ইরিগেশন একটা প্রজেক্ট আমরা দেখছিলাম, যে বিভিন্ন ফার্মাররা তারা যে বিভিন্ন ওয়েস্ট ওয়াটার ইউজ করে ভেজিটেবল কালটিভেট করছে বা আদার্স, তো এর সাথে সাথে আমরা যখন এই একটা এরিয়াতে ছিলাম ঢাকার এরিয়ার নামছি, আমরা যখন ওখানে ভিজিট করছিলাম তখন দেখলাম যে একজন ভেন্ডর, উনি জাস্ট তার যে লাল শাক, লাল শাকটা একদম ডার্ক ব্ল্যাক ওয়াটার, কন্টামিনেটেড ওয়াটার, তার মধ্যে উনি সেটাকে ওয়াশ করছেন।
বাজারে নেওয়ার আগে বা সো তাহলে এই উনি যখন ওয়াশ করছেন তখনও কিন্তু এখান থেকে কন্টামিনেশন একটা একটা লেভেলের কন্টামিনেশন সেখান থেকে হতে পারে। সো আমরা যদি কেয়ারফুল না হই থ্রো দ্য ফুড চেইন, যেখান থেকে প্রোডাকশন যেখানে হলো প্রোডাকশন থেকে একদম কনজাম্পশন পর্যন্ত, আমাদের কেয়ারফুল থাকতে হবে যে অ্যাট এনি পয়েন্ট কোনো অবস্থাতেই আমার কোনো পয়েন্টে কন্টামিনেশন যাতে না হয়। আমরা যদি একটু অ্যাওয়্যার হই যে আমি যে প্র্যাকটিসগুলো করছি এই প্র্যাকটিসগুলো আমাকে যাতে এক্সটার্নালি কোনো কন্টামিনেন্ট আমার ফুড ম্যাটেরিয়ালের মধ্যে হয় সেটার ব্যাপারে যদি আমরা একটু সতর্ক হই তাহলে এটাকে ম্যানেজ করা সম্ভব। অ্যাকচুয়ালি ইটস এ লং স্টোরি। আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের এই হেভি মেটাল কন বা ভারী ধাতুর যে কন্টামিনেশন, এটা ফার্স্ট স্টোরিটা যদি আমরা চিন্তা করি, এটা মেইনলি ফার্স্ট স্টোরিটা শুরু হয়েছে আর্সেনিক কন্টামিনেশন দিয়ে ব্যাক ইন 1993। তো ওই সময়টা দেখা গেল যে আমাদের ওয়াটারের মধ্যে আর্সেনিক কন্টামিনেশন আছে, যার ফলে মানুষের বডিতে বিভিন্ন ধরনের সিমটম আসতেছে। তো আমাদের বাংলাদেশ থেকে কিছু প্যাশেন্ট তারা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যখন গেলেন, ওখানকার একজন ডাক্তার সায়েন্টিস্ট লাইক দীপঙ্কর চক্রবর্তী, তো উনি ফার্স্ট আইডেন্টিফাই করলেন যে ইট হ্যাজ গট এ স্পেশাল কাইন্ড অফ সিমটম বডিতে। তো পরবর্তীতে ওনাদের স্যাম্পল অ্যানালাইসিস করে ওনারা যেটা বললেন যে তার বডিতে আর্সেনিকের কন্টামিনেশন আছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আর্সেনিকের কন্টামিনেশন যদি থাকে আর যে এলাকায় এই আর্সেনিকের কন্টামিনেশন আছে ওই এলাকার মানুষের মধ্যে আর্সেনোপোসিস একটা ডিজিজ আমরা বলি, এটা ইটস কাইন্ড অফ ক্যান্সার, যে এই এই জাতীয় প্রবলেম হয়। তো আর্সেনিক কন্টামিনেশন তখন যেটা একটা আমাদের কাজে করা হলো ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, তারা একটা আমাদের ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এদের সাথে কোলাবোরেশন একটা সার্ভে তখন কান্ট্রি ওয়াইড সার্ভে করেছিল বাংলাদেশের অলমোস্ট সবগুলো ডিস্ট্রিক্টের পানি এবং মাটি, এই এই স্যাম্পলগুলোতে কি পরিমাণ আর্সেনিক আছে, আর্সেনিকের সাথে সাথে তারা অন্য মেটালগুলো বা অন্য নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলো সহ একটা অ্যানালাইসিস করেছিল। তারপরে আর আসলে আমাদের এই ধরনের ম্যাসিভ কোনো সার্ভে হয়নি যে এরপরে আমাদের এই কন্টামিনেশনের লেভেলটা কেমন আমাদের এনভায়রনমেন্টে, এটা কি বেড়েছে বা কমেছে, আমাদের ওই জাতীয় আর কোনো স্টাডি নেই। দ্যাট ওয়াজ দ্য অনলি স্টাডি অ্যান্ড ওইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসেবে আমাদের দেশের জন্য কনসিডার করি। তো এখন দেখা যাচ্ছে যে এই যে আর্সেনিকের কন্টামিনেশন, আর্সেনিকের কন্টামিনেশন তার মেজর কারণ হচ্ছে আমরা যেটা বলি যে কারণ আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যখন থেকে ইরিগেশন ইউজ করা শুরু করলাম, কারণ এই ওয়াটার আমরা যে আন্ডারগ্রাউন্ড থেকে যে উইথড্র করি এটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, এবং এই পানিতে যখন আর্সেনিক থাকে সেই পানিটা যখন সার্ফেসে আসে সার্ফেসের সয়েলের সাথে যখন আমরা ওই পানিটা অ্যাড, তখন পানির থেকে আর্সেনিকটা সয়েলের মধ্যে অ্যাড হয়, ওয়াটার ইভাপোরেটস অর ইটস বিন লস্ট ফ্রম দ্য সিস্টেম। সো সয়েলটা আস্তে 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 তার আর্সেনিকের কনসেন্ট্রেশন সয়েলের মধ্যে বেড়ে যায়। এবং আমরা বিশেষ করে এই আর্সেনিক কন্টামিনেশনের সবচেয়ে বড় ক্রপ যেটা বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের রাইস। আর রাইস এ মেজর ফুড, আপনি জানেন যে আমরা যত খাবার খাই তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রাইস খাই। আমরা রিসেন্টলি আমাদের একটা এফএও স্টাডি থেকে দেখেছি যে আমাদের যত হেভি মেটালের কথা আমরা বলি যে ভারী ধাতু আর্সেনিক ক্যাডমিয়াম লেড ক্রোমিয়াম, এদের আমাদের বডিতে যতটুকুই আছে এর অলমোস্ট 60-70% দ্যাট ইজ কামিং ফ্রম রাইস। অন্য অন্য যত ফুড আইটেম আছে তার থেকে ইনক্লুডিং ওয়াটার তাহলে অলমোস্ট 30-40% অন্য সব ফুড আইটেম শুধু রাইস থেকে আসে। সো রাইস ইজ দ্য মেজর ফুড আইটেম আমাদের এই কন্টামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, যে আমাদের রাইস যে প্রোডাকশন আমরা করছি এটা যাতে কন্টামিনেট জোনে আমরা না করি, বিশেষ করে যেখানে আর্সেনিক আছে সেখানে রাইসের সাথে আর্সেনিকের একটা রিলেশন আছে। আসলে রিলেশনটা হচ্ছে রাইসটা আমরা গ্রো করি হচ্ছে যখন সয়েলটা পানি জমে থাকে, আর এই এনভায়রনমেন্টটাই আর্সেনিক মোবাইল হওয়ার জন্য আর্সেনিক ডিজলভ হওয়ার জন্য পানিতে মাটিতে পানি জমিয়ে রাখতে হয়। পানি জমিয়ে রাখলেই আর্সেনিক বেশি পরিমাণে ডিজলভ হবে এবং গাছ যখন রাইস প্ল্যান্ট যখন সেই পানিটাকে আপটেক করে তখন এটা আলটিমেটলি গ্রেন কট কন্টামিনেটেড। কিন্তু অন দ্য আদার হ্যান্ড অন্য যে হেভি মেটালগুলো এই যে ক্যাডমিয়াম লেড ক্রোমিয়াম এদের স্টোরি আবার ডিফারেন্ট। এ ক্যাডমিয়াম
ক্যাডমিয়ামের যে মোবিলাইজেশন বা এটা এটা যে প্লান্টের আপটেক বেড়ে যায় যখন সয়েলটা ড্রাই থাকে। এটা যখন ওয়েট থাকে, যে কন্ডিশনে আমরা রাইস গ্রো করি সেই কন্ডিশনে মেইনলি রাইস এফেক্টেড হয় ডিউ টু আর্সেনিক কন্টামিনেশন। আর ওই একই সয়েলে আমরা যখন ড্রাই কন্ডিশনে ভেজিটেবল করব তখন আর্সেনিকটা সয়েলের মধ্যে থাকলেও খুব বেশি পরিমাণে প্ল্যান্ট আপটেক করে না, রাদার বেশি আপটেক করে হচ্ছে ক্যাডমিয়াম বা লেড। তো তাহলে আমরা আমরা যদি এভাবে প্ল্যান করি যেখানে আর্সেনিকের কন্টামিনেশন আছে সেখানে যদি সয়েলটাকে ওই কন্ডিশনে যদি আমরা রাইস গ্রো না করে অন্য ক্রপগুলো ড্রাইল্যান্ড ক্রপগুলো করি, এখানে বিভিন্ন ধরনের পালসেস হতে পারে, ওয়েলসিড হতে পারে, এগুলো করলে ওই সয়েল থেকে এটার মোবিলাইজেশন কম হবে এবং ফুড চেইনে সেটা কম আসবে। সেখানে আবার যেখানে আমার ক্যাডমিয়াম কন্টামিনেশন আছে সেখানে আমরা যদি রাইসের দিকে যাই, এইভাবে আমরা আসলে ক্রপ জোনিং করতে পারি যে টোটাল কান্ট্রির যে কন্টামিনেশন স্ট্যাটাস, সয়েলের যে কন্টামিনেশন স্ট্যাটাস এটা যদি আমরা অ্যাসেস করতে পারি প্রপারলি এবং জোনিং করতে পারি যে কোন এলাকায় কোন মেটাল বেশি পরিমাণে কন্টামিনেটেড, সেই মেটালের জন্য যে ক্রপগুলো বেশি সেন্সিটিভ সেখানে ওই ক্রপগুলো অ্যাভয়েড করে অন্য ক্রপগুলো আমরা যদি করি, তাহলে আসলে এই সয়েলগুলোতে যে এই এক নম্বর কথা হচ্ছে যে এই সমস্ত এলিমেন্টগুলোই কিন্তু আর্থ ম্যাটেরিয়াল, তার মানে কন্টামিনেশন না থাকলেও সমস্ত সয়েলের মধ্যে কিন্তু এই এলিমেন্টগুলো সবসময় আছে। একদম সয়েলটা ইট ইজ ক্লিন অফ ক্যাডমিয়াম, ক্লিন অফ লেড আর ক্লিন অফ ক্রোমিয়াম এটা বলা যাবে না, কারণ সব সয়েলের মধ্যে মানে নেচারালি এই এলিমেন্টগুলো আছে। কিন্তু যখন এক্সটার্নালি এটা অ্যাড হয় তখনই আসলে কন্টামিনেশনের কনসেপ্টটা আসে। যেমন আমরা বলছিলাম যে আর্সেনিকের কন্টামিনেশন বেশি হয় যখন আমরা এই যে ইরিগেশন ওয়াটার বেশি পরিমাণে উইথড্র করছি, সেটা যখন দিচ্ছি এই ইরিগেশন ওয়াটারের মধ্যে যদি আর্সেনিক থাকে তাহলে সেটা মাটিতে অ্যাড হয়, মাটিতে আর্সেনিকের পরিমাণ বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড যদি ক্যাডমিয়ামের কথা চিন্তা করি, ক্যাডমিয়ামের মেজর সোর্স আমরা বলি হচ্ছে আমাদের ক্যাডমিয়াম কন্টামিনেটেড ফার্টিলাইজার, স্পেশালি ফসফেটিক ফার্টিলাইজার। এরকম আমার ফার্টিলাইজার যেটা আমরা ইউজ করছি এটা যদি ক্লিন না হয়, এর মধ্যে যদি ক্যাডমিয়াম থাকে তাহলে আমাদের সয়েলের মধ্যে ওই ক্যাডমিয়ামটা অ্যাড হবে, ক্যাডমিয়াম কন্টামিনেটেড হতে পারে। অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে এফ্লুয়েন্ট এগুলোর মধ্যে যদি ক্যাডমিয়াম থাকে সেটা যদি আমরা র্যান্ডমলি আমাদের জমিতে প্রবেশ করে তাহলে সেই সয়েলগুলো কন্টামিনেটেড হয়ে যায়, যেটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে দেখি যে এফ্লুয়েন্টগুলো উইদাউট এনি ট্রিটমেন্ট তারা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে, সেটা এনভায়রনমেন্টকে কন্টামিনেট করছে। অন দ্য আদার হ্যান্ড লেড এর কথা যদি চিন্তা করি, লেড এর মেজর সোর্স আমরা বলি যে যদি আমাদের আমরা ফুয়েল ইউজ করি ইরিগেশনের জন্য, ইরিগেশন পাম্পে যে ফুয়েল ইউজ করছি এটা যদি লেড কন্টামিনেটেড থাকে এটা বার্নিং এর পরে দেখা যাবে যে লেড এর কন্টামিনেশনটা ওই জোনে হচ্ছে। অথবা আমাদের যে লেড অ্যাসিড ব্যাটারিজ যেগুলো আছে, ব্যাটারি যখন ডিসমেন্টেল করি এগুলো যদি আমরা কনফাইন্ড এনভায়রনমেন্টে না করি, এটা যদি এক্সটার্নাল মানে আমাদের ক্রপ ফিল্ডের দিকে যদি এটা এই যেখানে আমরা ডিসমেন্টেল করছি ওই জায়গা থেকে যদি আমার এফ্লুয়েন্টগুলো ক্রপ ফিল্ডে চলে যায় যেখানে আমরা ক্রপ করছি, তাহলে দেখা যাবে যে এটা লেডের কন্টামিনেশন করবে। এইভাবে আসলে বিভিন্ন এলিমেন্টগুলো আমাদের নেচারের মধ্যে ছড়িয়ে পড়ছে, আমাদের এনভায়রনমেন্টে যাচ্ছে, ক্রপ ফিল্ডে যাচ্ছে। ইভেন অ্যাট দ্য সেম টাইম যদি আমি ক্রোমিয়ামের কথা বলি, ক্রোমিয়াম মেইনলি আমাদের যে ডাইং ইন্ডাস্ট্রিগুলো আছে টেক্সটাইল থেকে যখন যে এফ্লুয়েন্টগুলো আসতেছে, এই এফ্লুয়েন্টগুলো যদি এগেইন যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয়, ক্লিন যদি আমরা না করে এনভায়রনমেন্টে ছেড়ে দিই, তাহলে সেটা ক্রোমিয়ামের কন্টামিনেশনের জন্য দায়ী হবে এবং ফিল্ডে সয়েলের মধ্যে ক্রোমিয়ামের পরিমাণ বেড়ে যাবে। সো ইজ আর দ্য ইস্যু আমাদের কাছে কি কোনো কম্পেয়ারিং সুযোগ আছে কিনা, ডাটা আছে কিনা যে আমরা লাস্ট এত বছরে এই সিচুয়েশনটার আমাদের হাত আছে চেঞ্জ হয়েছে এমন কিছু কি আমরা পেয়েছি? ওটা আমি ফার্স্ট যেটা বলেছিলাম আমাদের অনেক আছে, যেটা আমরা ব্যাক ইন 2002 যেটা বিজিএস ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে তারা আমাদের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এদের সাথে কোলাবোরেশনে যে ডাটাটা তৈরি করেছিল এটা কান্ট্রি ওয়াইড, দ্যাট ওয়াজ অ্যান এক্সেলেন্ট জব। একটা স্টাডি করা হয়েছিল সারা দেশের কন্টামিনেশন,
ওই সময় কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আর্সেনিকের পরিমাণ বেশি। ওই যে আপনি শুনবেন হয়তো যে বিভিন্ন টিউবওয়েল গুলোকে ওই ইনফরমেশন গুলোর উপর বেসিস করে পরবর্তীতে আরো ফাইন টিউনিং করে যে আসলে এই টিউবওয়েল গুলো কতটুকু কন্টামিনেটেড সেটা অ্যাসেস করে পরে রেডমার্ক করা হয়েছিল। কিন্তু তারপরে আর আমাদের এরকম লার্জ স্কেলে এই ধরনের কোন সার্ভে আর হয়নি। আসলে এটা অলমোস্ট 20 years ব্যাক আমরা এটা করেছিলাম। তাহলে এখন আসলে সময় এসেছে যে যত একটা লার্জ স্কেল, আজকেও আমি কথা বলছিলাম আমার কলিগের সাথে যে লার্জ স্কেল একটা যদি আমরা ইনটেন্সিভ করতে পারি যে আসলে কোন এরিয়াতে কোন এলিমেন্টগুলোর বা কোন ভারী ধাতুগুলোর কন্টামিনেশন আছে সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি, তাহলে আমরা স্টেটাসটা বুঝবো এবং বেসড অন দ্যাট স্টেটাস আমরা কোন এলাকায় কোন ক্রপগুলো করলে সেই ক্রপগুলো কম্পারেটিভলি সেফ হবে, হেভি মেটাল ওই ক্রপের মধ্যে কম যাবে। উই নো অল দোজ সাইন্স এবং এটা খবরটা জানার পর মানুষের একটা আগ্রহ তৈরি হবে, সেটা হচ্ছে যে আমি তাহলে এই সবজিটা কিনতে খাব। অনেকে হয়তো বলবে যে আপনি একটু বেশি সময় ধুয়ে খান, মানে এমন কোন সাজেশন আছে কি? আসলে হেভি মেটাল আফটার গেটিং দিস ফাইন্ডিং একজন ব্যক্তি সে তার ঘরে হাউসহোল্ডে সে এই সব নিয়ে কি করবে, তার কোন সুযোগ আছে? আসলে হেভি মেটালটা হচ্ছে এমন যে ওয়ান্স ইট ইজ গেটিং ইন টু দ্য ফুড, এটা এমন কোন প্রসেস নাই যেটার মাধ্যমে এটাকে ওইটার থেকে আলাদা করা যাবে, ওই ফুড থেকে আলাদা করা যাবে। কারণ এটা গেট ইন টু দ্য সেলস, প্রত্যেকটা ওই প্ল্যান্টের যে প্রত্যেকটা সেলে সেলে তার কনসেন্ট্রেশনটা থাকে। হ্যাঁ, তো একটা ইস্যু আছে যে যে ভেজিটেবলগুলো আমরা পিলিং করে খাই, তো ওগুলোর বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ভেজিটেবলেই দেখা যায় যে স্কিনের মধ্যে স্কিনে তার কনসেন্ট্রেশনটা বেশি। তো দ্যাট ইজ হাউ টু সাম এক্সটেন্ট আমরা কিন্তু কন্টামিনেশন অ্যাভয়েড করতে পারি যেগুলো আমরা পিলিং করে খাচ্ছি। যেমন শশার মধ্যে যদি কন্টামিনেশন থাকে তাহলে এটাকে যখন আমরা পিল আউট করবো তখন সার্ফেসের যে এর স্কিনে যে যে লেভেলটা আছে সেটাকে আমরা অ্যাভয়েড করে ভেতরের যে পার্টটা ওইটার মধ্যে কন্টামিনেশন কম্পারেটিভলি কম আর ভেজিটেবলস এর কথা যেটা আসছে যে রেড অ্যামারান্থ বা লিফি ভেজিটেবলস, এগুলো আমাদের একটু কনসিয়াস হতে হবে যে সমস্ত এরিয়াতে হেভি মেটাল কন্টামিনেশন আছে সেই সমস্ত এরিয়াতে আসলে এই জাতীয় ভেজিটেবলস রেড অ্যামারান্থ যদি আমরা অ্যাভয়েড করি। আর অনেক সময় দেখা যায় যে রাস্তার পাশে আমরা ভেজিটেবল যেমন করি, রাস্তা থেকে প্রচুর পরিমাণে ডাস্ট কিন্তু ওই ফিল্ডে যায়, তখন এর থেকেও আমাদের এই যে এই হেভি মেটালগুলো ওই ভেজিটেবলের মধ্যে প্রবেশ করে। ক্লিন যেটা আজকে আমাদের আলোচনা হচ্ছিল যে গ্যাপ যেটা বলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এই ইস্যুগুলো যদি আমরা একটু ফার্মারদেরকে ওয়াকেবল করি যে তারা যদি এই জিনিসগুলো বুঝতে পারে জানতে পারে তাহলে তারাও একটু কনসিয়াস হবে যাতে যে সমস্ত কন্টামিনেটেড এনভায়রনমেন্ট বা কন্টামিনেটেড ওয়াটার দিয়ে ইরিগেশন করে যে ক্রপ ছয়গুলো পরে একটু সতর্ক হলে আমাদের এই প্রবলেমগুলো আমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারবো।